দুর্গাপূজো। দুর্গাপূজো কথাটা শুনতেই আমাদের সবার প্রথম মাথায় আসে যেটা, সেটা হলো কলকাতা এবং কলকাতা ঠাকুর দেখতে যাওয়া। কিন্তু এই কলকাতা ঠাকুর দেখতে যাওয়া বাদ দিয়েও যে এই রকমের রাজবাড়িতে যে ঠাকুর দেখা, যে রাজবাড়ির যে সাবেকিয়ানা, রাজবাড়ির যে ঐতিহ্য, তা দেখতে হলে একদিনের জন্য জনাইতে আসতে হবে। জনায় রাজবাড়ির দুর্গাপুজো তো সত্যি খুবই ভালো লাগার। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেল উইথ দীপে তোমাদের সবাইকে করি স্বাগত। তো আজকে ষষ্ঠী, তো আমি চলে এসেছি এখন জনাইতে, জনায় রাজবাড়ির পুজো দেখতে। সবাই দুর্গাপুজোর কলকাতার ঠাকুর দেখতে ব্যস্ত, তো আমিও কলকাতার অনেক প্যান্ডেল দেখেছি। তো একটু স্বাদ বদল করার জন্য, একটু অন্যরকম দেখার জন্য চলে এসেছি আমি রাজবাড়ির দেখতে। আজকে তোমাদেরকে মিনিমাম অনেকগুলো রাজবাড়ি তোমাদেরকে দেখাবো, আর রাজবাড়ির আলাদা যে ঐতিহ্য, যে অনেক দিনের পুরনো দুর্গাপুজো, তো তোমাদের সব কিছু আমি দেখাবো। তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটাকে তোমরা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমেই চলে আসলাম উমাভিলা, উমাভিলার দুর্গাপুজো দেখতে। এখানকার দুর্গাপুজো বেশ পুরনো। এর একটা আলাদা ঐতিহ্য হচ্ছে এখানকার লণ্ঠন, এখানে রাত্রেবেলা লণ্ঠন জ্বালানো হয়। তোমরা দেখতে পাচ্ছ এই লণ্ঠনগুলো এখানে জ্বলে, এখানে আর কোনো লাইট জ্বলে না। এগুলো আজকের না প্রায় 300-400 বছর পুরনো লণ্ঠন, এগুলো এইভাবেই এখানে জ্বলে। মণ্ডপে আর কোনো লাইট জ্বলে না, একমাত্র শুধু এই লণ্ঠনগুলো তোমরা দেখতে পাচ্ছ। রাত্রেবেলা হলে এই লণ্ঠনগুলো শুধু এখানে জ্বলে, আর এটাই হচ্ছে মাতৃ প্রতিমা এখানকার। তো প্রথমেই আলাপ করে দিই, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এই যে সঞ্জয় কাকু, তোমরা দেখতে পাচ্ছ, চিনেছ হয়তো, আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এই কাকাই আমাদেরকে আর কি ঘুরিয়েছিল পুরো জনাইটা। আমরা আবারও চলে আসলাম এই কাকার সাথে আজকে, এই দুর্গাপুজোর আজকে ষষ্ঠীর দিন আমি পুরো জনাইটা আবারও ঘুরবো। তো তোমরা তো কাকাকে অনেকেই চিনেছো, তোমরা আবার এখানে আসলে কেউ কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই। দুর্গাপুজোর একটু অন্যরকম স্বাদ নিতে আমি চলে এসেছি জনাইর। তো জনায়ের বিখ্যাত রাজবাড়িগুলো তোমাদেরকে ঘোরাচ্ছি, আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা দেখবে, তোমাদের জনায় খুবই ভালো লাগবে। এরপর আমি চলে আসলাম গোলাবাড়ির দুর্গাপুজো দেখতে। এটা হলো গোলাবাড়ির দুর্গা দালান এবং দুর্গা প্রতিমা। সত্যি দুর্গা প্রতিমাগুলোকে দেখলেই এক আলাদা সাবেকিয়ানায় যে আছে সেটা বোঝাই যায়। এটা হলো গোলাবাড়ি। আমি এখন চলে আসলাম, এটা হচ্ছে কত্তা বাড়ি। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে এই যে তোমরা এই জায়গাটা দেখছো, এটা নতুন করে রং করা হলো, এটা মিনিমাম 400-500 বছরের পুরনো। আর ভেতরে মাতৃ প্রতিমাকে তোমাদেরকে একটু দেখাই, প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, বলুন আপনার নাম। আমার নাম জয় ব্যানার্জি। আচ্ছা, আপনি? আমি একজন সঙ্গীত শিল্পী, আমি মানবেন্দ্র মুখার্জি এবং শ্যামল মিত্র ছাত্র। আমার বাবা বিরাট গাইয়েছিল, বাবার থেকে প্রথম শেখা আমার গান, তারপর আস্তে আস্তে প্রবোধ ভট্টাচার্যের কাছে ক্লাসিক্যাল শিখতাম, আর এখন আমার প্রফেশন এইটাই, ফাংশন টাংশ করে বেড়াই। চাঁপাতলা ব্যানার্জি বাড়ি, এই পুজোটা আমাদের এখানকার হচ্ছে 300 বছরকার পুজো। 300 বছরের পুজো। আচ্ছা, আমাদের কার্তিক গণেশ উল্টো, লক্ষ্মী সরস্বতী উল্টো। কারণ আমাদের বাড়িতে যখন বলি হতো, বলিতে মাটা বলি হতো, আমি দাদুরা করতো, আর আমার কথা শোনা আর কি, আমি তো দেখিনি। আচ্ছা, তো ওই পাটা বলি হাঁড়ি কাটি উঠে ঠাকুরের পেছনে চলে এসেছিলো, বড়ো বড়ো পাটা বলি হতো, এটা পুরো ঘেরা ছিল, এখন পুরো ঘেরা ছিল। আচ্ছা, আর পাটা বলি উঠে চলে এসে তুমি সব যদি দাদুকে জানিয়েছিল যে কাল থেকে তোরা বলি করবি না, সেই জন্য আমাদের বাড়িতে পাঁটা বলি হয় না। মানে শোনা কথা দাদার মুখ থেকে শোনা, দাদা ঠাকুর গানে বাড়িতে, যাই হোক, তো সেই জন্য আমাদের বাড়িতে পাঁটা বলি হয় না। এই পর্যন্ত, আর বলো কি বলছো? এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বই চলে যায়, তবু তোমায় আমি পাই ওগো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়, মাঝখানে নদী ওই বই চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি,
মাঝখানে নদী বয়ে চলে যায়। এই মন্দিরের তোমরা ডিজাইনগুলো দেখতে পারো, ঠিক আগেকার দিনে যে ডিজাইনগুলো হতো, এই মন্দিরটা অনেক দিন পুরনের। নাম দীপক চৌধুরী। আচ্ছা, এই মন্দিরটা কত বছর পুরনো? মন্দির হিসাব মতন প্রায় 150 বছরের উপরে। 150 বছর ধরে পুরনো। পূজো এখানে কি রকম ভাবে হতো? পূজো গত বছর অবধি চেষ্টা করা হয়েছিল, গত বছরও হয়েছিল। তার আগে বাবুরা পূজো করতেন, পার্বতী বাবু যিনি ছিলেন, পার্বতী বাবুর বাবু যে চন্দ্র মুখার্জি, উনিও এসব করতেন পুজো টুজো। কিন্তু এখন কারোর পাড়া প্রতিবেশীর এগুলো অনাগ্রহ আর কি, যাকে বলে অনাগ্রহ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এমনি মন্দির ঐতিহ্য আছে, গর্ব করে যে আমাদের এই, কিন্তু এইটার বিষয়ে পুজোর ব্যাপারে কোনো আগ্রহ নেই। আচ্ছা ঠিক আছে, এখানে তো সেই পাঠ হবে না, সেসব পাঠের এখানে হবে না, যার জন্য এখানে অত উচ্ছৃঙ্খল দেখাতে পারবে না। একটা বিশেষত্ব হচ্ছে যে এই মন্দিরটা এখনো পর্যন্ত যারা ভাঙার চেষ্টা করেছে, তো মন্দিরটা যারা ভাঙার চেষ্টা করেছে তাদের কিছু না কিছু ভাবে ক্ষতি হয়েছে, বা অনেকেই আছে এখানে মারা পর্যন্ত চলে গেছেন। যে এই মন্দিরটা একটা যে 150 আপনারা শুনলেন যে প্রায় 150 বছরের পুরনো, কিন্তু গত বছরের পরে এই মন্দির অবধি পুজো হয়েছিল, কিন্তু তারপরে এই মন্দিরের পুজো বন্ধ হয়ে গেছে। তো আমি এখন চলে আসলাম জনের বিখ্যাত আর একটা দুর্গাপুজোর বাড়ি, তো সেটা হচ্ছে চৌধুরী বাড়ি। তো এই চৌধুরী বাড়ির ভেতরে ঢোকা যাক, চলো। তো এটা হচ্ছে চৌধুরী বাড়ি। আমি আগেও এসেছিলাম কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, তো আজকে তোমাদেরকে আমি ভেতরে নিয়ে আসলাম। বছর পুরনো, 350 বছরের পুরনো। আচ্ছা, পুজো কিরকম ভাবে হয় এখানে? মানে আলাদা কোনো রীতি বা নিয়ম আছে? নীতি দেবের নীতি, সাধারণ নীতি। আচ্ছা, মানে জনাইতে কি এটা বিখ্যাত? এর কোনো আলাদা কারণ বা কিছু আছে? বিখ্যাত নাম আছে দোল। দোল, এই দোল যাত্রা যে পেছনে যে ওটা আছে ওর জন্য না? আচ্ছা আচ্ছা, একবার এসেছিলাম জনাইতে। এইখানে পুরো মাস বা মেলা হয়। মেলা হয়, বিরাট দোলের সময় হয় দোল। তো এই চৌধুরী বাড়ির প্রতিমাটা তোমাদেরকে দেখাই। তোমরা প্রতিমার সাইডে দেখতে পাবে, একদিকে ওখানে কৃষ্ণ ঠাকুর আর এদিকে রাধা আছে। এই বাড়ির একটা ঐতিহ্য আছে, তোমাদেরকে বলছি সেটা। প্রতিমাকে যদি একবার ভালো করে দেখো বুঝতে পারবে যে চারটে হাতে আছে আর কি। চারটে হাত, এর কারণ বা এর আলাদা কিছু আছে? কারণ বলতে এটা দশভুজা দুর্গা তো নয়, এটা হচ্ছে চতুর্ভুজা দুর্গা। চতুর্ভুজা, চতুর্ভুজা দুর্গা মানে অভয়মূর্তি, জগদ্ধাত্রী মূর্তি আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে পূর্বপুরুষ আমল থেকে এইটাই প্রতিষ্ঠিত। আচ্ছা, বুঝলেন তো? তা সেইভাবেই এখনো পর্যন্ত ওই পুজো চলে আসছে। এই জমিদার বাড়ির, এই চৌধুরী বাড়ির একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিমা হচ্ছে চতুর্ভুজা। তো এখানে মানে জগদ্ধাত্রী ঠাকুরের আর কি এক দিক দিয়ে করা হয়েছে, এখানে দুর্গা পুজো মানে দুর্গা মায়ের হাতে হাত দেখবে তোমরা, 10খানা হাত না, হাত 4খানা হাত আছে। আর এইখানের মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে হচ্ছে দোল যাত্রার সময় এখানে বিশাল উৎসব হয়। আমি দোল যাত্রার সময় এখানে আসবো, তোমাদের ভিডিও করে দেখাবো, কারণ আমি আগেরবারও যখন এসেছিলাম এখানে বলেছিল যে এখানে যে দোল যাত্রাটা সেটা খুব বড় করে হয় এবং খুব সুন্দর করে হয়। তো এর পরের বার আমি দোল যাত্রাতে অবশ্যই এখানে আসবো। তো আমি চলে আসলাম এখন কালীপ্রসন্ন সিংহের বাড়িতে। তো এই বাড়িটা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি, চৌধুরী বাড়িও যেমন দেখিয়েছিলাম। তো চলো এই বাড়ির ভেতরে গিয়ে দেখা যাক যে দুর্গা প্রতিমা কীরকম, আর এখানকার পুজো প্রায় অনেক বছরের, 400 বছরের পুরনো এখানকার পুজো। তো ভেতরে গিয়ে দেখা যাক যে কেমন।
কালীপ্রসন্ন সিংহের বাড়ি। তো এই ওপরে ত্রিপলটা দেওয়ার জন্য তোমরা এটা স্ট্রাকচারটা ভালো করে দেখতে পাচ্ছো কিনা জানি না। তো ভেতরে প্রতিমাকে দেখা যাচ্ছে, ওখানে কি সুন্দর আর কি ঢাকের সাজে আছে, চলো তোমাদেরকে দেখাই। কালীপ্রসন্ন সিংহের বাড়ির মা দুর্গা মা প্রতিমা, তো প্রতিমাকে দেখতে পাচ্ছ তোমরা, আলাদাই অভিনব সাজে আছে এখানে। এই বাড়ির পুজো প্রায় অনেক বছর পুরনো, প্রায় 300-400 বছরে। তোমরা মন্দিরের ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবে যে এগুলো ঠিক কত বছর পুরনো। তো আমি এখন কালীপ্রসন্ন সিংহের বাড়ি দেখার পর আমি চলে আসলাম মিত্র বাড়ি। বাড়িটাও তোমাদেরকে আমি আগে দেখিয়েছি, কিন্তু এই বাড়ির যে দুর্গাপুজো সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, চলো দেখানো যাক। এটা হচ্ছে মিত্র বাড়ি। তো এই মিত্র বাড়ির এটা হচ্ছে দুর্গা দালান, এখানে দুর্গা পুজো হয় আর কি। এটা হচ্ছে মিত্র বাড়ি। তো এই মিত্র বাড়ির এখনো কাজ শেষ হয়নি, এখনো চলছে ঠাকুরের প্রতিমার যে সাজগোজ আমরা দেখতে পাচ্ছি। এখানে পত্রিকা পুজো, তো আমরা জানি যে আমাদের একটা নিয়ম আছে যে কলাবো, আমরা দেখেছি এটা সপ্তমীর দিন সব আসে, কিন্তু এখানের একটা আলাদা নিয়ম হচ্ছে যে এটা এখানে দুর্গা পুজো হবার 15 দিন আগে এখানে এই পুজো হয়ে থাকে। এখানকার দুর্গা প্রতিমা অভিনব এক সাজে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখনো পর্যন্ত এটা পুরোটা মানে রেডি করা হয়নি, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো যে দুর্গা প্রতিমা তা অভিনব একদম সাজে আছে, সত্যি একদম অন্যরকম লাগছে। তো এটা হচ্ছে সেই জনায় বিখ্যাত যে কালীবাবুর বাড়ি, যেটা দেখার জন্য অনেক মানুষই দূর দূর থেকে আসে। তো এটাই হচ্ছে সেই জনায়ের সব থেকে পুরনো এবং সব থেকে জনপ্রিয় একটা বাড়ি, সেটা হচ্ছে কালীবাবুর বাড়ি। যেই বাড়িটা দেখার জন্য মানুষ অনেক দূর দূর থেকে ছুটে আসে, কিন্তু এই বাড়িটা মাত্র বছরের এই 4 দিনের জন্যই খোলা থাকে। তো আমি এখন আছি যে জনায়ের বিখ্যাত একজনের বাড়ি, সেটা হচ্ছে কালীবাবুর বাড়ি। এই কালীবাবুর বাড়ির দুর্গা পুজো পুরো জনায়ের সব থেকে বিখ্যাত একটা পুজো। তো তোমরা বাড়িটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ঐতিহ্যপূর্ণ এবং কতটা পুরনো এই বাড়িটা। দেখো প্রত্যেকটা স্ট্রাকচার যে ভেঙে ভেঙে গেছে এবং যে পুরনো যে আদলে, কি যে সুন্দর লাগছে। তো এটাই হচ্ছে জনায়ের সেই পুজোর দুর্গা পুজোর বিখ্যাত সেই মা প্রতিমা। তুমি দেখতে পাচ্ছ এক অভিনব সাজে এখানে আছে, ছোট্ট একটা চালার মধ্যে কি সুন্দর মায়ের চোখটা টানা টানা। শোনা যায় এই বাড়ি নাকি ভূতের বাড়ি, কিন্তু কোনো মানে দিক থেকে সেটা মনে হয় না, কিন্তু রাত্রেবেলা যদি এই বাড়িতে ছেড়ে দেওয়া হয় একা একা, সত্যি গা চমচম ব্যাপার তো আছে। দেখলে সত্যি এক ফলকে ভূতের বাড়ি মনে হবে ঠিকই, কিন্তু আদৌ সেখানে না ভূত বলে হয়তো কিছু এখানে নেই, কিন্তু বছরের কোনো সময় এই বাড়িতে ঢুকতে দেওয়া হয় না কোনো কাউকেই। মাত্র এই 4 দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই 4 দিনের জন্যই এই দরজা খোলা থাকে। আগে এখানে সবার জন্য আসতে দেওয়া হলেও এখন সেটা বন্ধ আছে। বছরের পুজো আছে, আর 7টা জেনারেশনের পুজো। আচ্ছা, এবারে আমাদের যেমন পূর্বপুরুষরা শুরু করেছিলেন সেইভাবেই আমাদের পুজো হয়। সপ্তমী অষ্টমী নবমী দশমী ষষ্ঠীর এই এখন বোধন হবে। আর আমাদের দুপুরবেলায় বিসর্জন হয়, দুপুরবেলা। হ্যাঁ, বলিদান আমাদের হয় না। বহু আমাদের কলকাতাতে সমস্ত আত্মীয় স্বজন আছে, প্রচুর মানুষ দেখতে আসেন। এই যে প্যান্ডেল দেখছেন, এখানে দর্জন সেবার ব্যবস্থা আছে, সবাই মিলে একসঙ্গে ভোগ খাওয়া। আচ্ছা, এটা কবে? এটা কালকে সপ্তমী, সপ্তমীতে হয়। আচ্ছা আচ্ছা, যদি সম্ভব হয় আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা আমাদের জনায়ের গাঙ্গুলি বাড়ি, জনায়ের গাঙ্গুলি গাঙ্গুলি বাড়ি। আচ্ছা আচ্ছা, হচ্ছে গাঙ্গুলি বাড়ি।
তো গাঙ্গুলি বাড়ির পুজো তো অনেক শুনলাম যে কিভাবে পুজো হয়। তো গণেশ ঠাকুরকে তোমরা দেখছো কত সুন্দরভাবে এখানে আছে আর কি। তো আজকের ভিডিওটা এখান অবধি, তোমাদেরকে অনেকগুলো দেখিয়ে দিলাম একবারে রাজবাড়ির পুজোগুলো যে কিভাবে সুন্দর করে পুজো হয় এখানকার রাজবাড়ির। তো এবার বাড়ি ফেরার পেলা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই দিয়ে দিও, আর লাইকটা একটা তো করে দেবেই। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন একটা জায়গায়, নেক্সট ভিডিওতে, বাই।